বাইরে প্রবল বৃষ্টি এ বৃষ্টি হঠাৎ থামবে এমন আশা কম ঘরের মধ্যে আমরা তিনজন সমীর পলাশ আর আমি পরীক্ষা শেষ হয়ে গেছে হাতে কোনো কাজ নেই আড্ডা দিয়েই সবাই ক্লান্ত বর্ষার বিকেলে খবরের কাগজের উপর নুন তেল মাখা মুড়ি তেলে ভাজা দিয়ে চিবোতে চিবোতে গল্প চলছে প্রথমে ক্রিকেটের গল্প তারপর ফুটবল কিছুক্ষণ সিনেমার কথা শেষকালে এই আবহাওয়ার উপযুক্ত কাহিনী শুরু হলো ভূতের সমীর বলল ভূত আলবাত আছে পৃথিবীতে বড় বড় লোক ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন পলাশ মুখ চোখের অদ্ভুত ভঙ্গি করে বলল আছে বই কি আছে তোর মতো নিষ্ক্রিয় লোকেদের মগজে ভূতের জন্মস্থান ভয়ের এলাকায় বুঝলি দুজনে আমাকে সাক্ষী মানল বিপদে পড়লাম খুব সাহসী এমন অপবাদ কেউ দেবে না ভূত অবশ্যই দেখিনি কিন্তু ভূত নেই একথা জোর গলায় বলি কি করে কাজেই কোনো পক্ষ সমর্থন না করে বললাম কি জানি ভাই বলতে পারবো না ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করছি যে ভূতের কথা ভাববার সময় পাইনি সমীর হাত গুটিয়ে টান টান হয়ে চেয়ারে বসল বলল ভূত আছে কিনা না শোন আমাদের রাঁচিতে একটা বাড়ি আছে জানিস তো আমি সেখানে অনেক দিন ছিলাম পলাশ এমন সুযোগ ছাড়ল না সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ তুই যে রাঁচি ফেরত সেটা তো তোর হালচালেই মালুম হয় সমীর খেপে লাল আমি বহু কষ্টে দুজনকে থামালাম সমীরকে বললাম নাও তোমার গল্প চালাও সমীর শুরু করলো রাঁচির বাড়িতে বুতের উপদ্রব আমরা খেতে বসেছি হঠাৎ ভাতের উপর মাটির গুঁড়ো পড়ল ডালের বাটি নিজের থেকে কাত হয়ে গেল হাত বাড়াতে দুধের বাটি সরে যেতে লাগলো অন্য সময় কিছু নয় সব স্বাভাবিক যত গোলমাল কেবল খাবার সময় আমার ঠাকুরদা তখন বেঁচে তিনি বললেন এ নিশ্চয়ই অতৃপ্ত আত্মার ব্যাপার গয়ায় পিণ্ড দিলেই সব ঠিক হয়ে যাবে তাই স্থির হল আমার এক কাকা রেলে চাকরি করতেন তাকেই বলা হলো পিণ্ড দিয়ে আসতে কিন্তু গয়াতে পিণ্ড দিতে গিয়ে এক বিপত্তি এই অব্দি বলেই তাকে থামতে হলো বাইরে থেকে একটা গোঙানির শব্দ আছে। একটানা না থামবার লক্ষণ নেই এই গোঙানির মধ্যে গল্প করা অসম্ভব আমরা তিনজনেই বাইরে এসে দাঁড়ালাম এক ফালি রোয়াক বৃষ্টির জলে ভিজে গেছে তারই এক কোণে একটি মানুষ মানুষ না বলে কঙ্কাল বলাই সমীচীন খালি গা প্রত্যেকটি হাড় গোনা যায় মাথা নেড়া পরনে জরাজীর্ণ ফুলপ্যান্ট হাঁটুর উপর গোটানো। শুধু কোমর বন্ধের বাহাদুরি আছে লাল প্রায় নতুন একটি টাই কোমরে বাঁধা লোকটা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে আর দাঁতের ফাঁক দিয়ে গোঙানি বের হচ্ছে এ দৃশ্য দেখে সকলেরই দয়া হলো আমিও বললাম এই তুমি ভিতরে এসো এই বৃষ্টিতে ভিজলে নেমোনিয়া হবে লোকটি কিছুক্ষণ একদৃ আমার দিকে দেখল আমার কথাগুলো যেন বুঝতেই পারল না এবার সমীর চেঁচিয়ে বলল উঠে ঘরের মধ্যে এসো শুনছ লোকটা আস্তে আস্তে দেয়াল ধরে দাঁড়ালো একটু সময় নিল তারপর আমাদের পিছন পিছন ঘরের মধ্যে এলো বস ওই কোণে পলাশ আঙুল দিয়ে ঘরের কোণ দেখিয়ে দিল লোকটা সংকোচে বসল দুটো হাঁটুর উপর মুখ রেখে আমি ভিতরে গিয়ে একটা পুরোনো শার্ট এনে লোকটার দিকে ছুঁড়ে দিলাম লোকটা কৃতজ্ঞতা ভরা চোখে আমার দিকে দেখলো তারপর সারটা গায়ে দিয়ে নিল আমি সমীরের দিকে ফিরে বললাম এবার না হয়ে তোমার এই গয়ার পিণ্ডদানের কাহিনী বলো সমীর ভ্রু কোচকাল আমার পিণ্ডদানের কাহিনী অপ্রস্তুত হয়ে বললাম তোমার নয় তোমার ভূতের পলাশ ফোড়ন কাটল ওই একই হল ভূত আর সমীরে তফাত নেই ভূত হচ্ছে গাঁজা আর সমীর সেই গাঁজার আড়তদ্বার ঠিক এই সময়ে আমাদের তিনজনকে অবাক করে দিয়ে লোকটি কথা বলল কে বললে বাবু ভূত গাঁজা বলা সেবার লোকটির দিকে ফিরল তুমিও ভূতের গল্প জানো না কী হে লোকটা দুটো হাত রগড়াতে রগড়াতে বলল গল্প নয় বাবুরা নিজের চোখে আমি ভূত দেখেছি সে কি হে বলো শুনি তিনজনই লোকটার কাছে এগিয়ে বসলাম লোকটা হাত দুটো নিজের শরীরে ঘষে নিল বোধহয় গরম করার চেষ্টায় তারপর বলতে লাগলো এক সময়ে আমি ট্রেনের কামরায় প্লাস্টিকের চিরুনি ফেরি করতাম সকাল সাতটায় বেরোতাম দুপুরবেলা রাস্তার ধারে কিছু খেয়ে নিতাম তারপর আবার রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত চিরুনি বিক্রির চেষ্টা রাত্রিবেলা কোনো স্টেশনের প্ল্যাটফর্মে এক কোণে শুয়ে কাটিয়ে দিতাম একদিন হয়েছে কি ঠিক এমনই বাতলা যাত্রীর সংখ্যা কম যারা আছে তাদের চিরুনি কেনার দিকে দৃষ্টি নেই কোনো রকমে বাড়ি পৌঁছতে পারলে বাঁচে আমিও কনের একটা বেঞ্চে বসে ঢুলতে ঢুলতে কখন ঘুমিয়ে পড়েছি যখন ঘুম ভাঙল মনে হলো অনেক রাত বৃষ্টি থেমেছে জানালা দিয়ে ম্লান জোৎনা গাড়ির মধ্যে এসে পড়েছে জানলা দিয়ে উকি মেরে বুঝতে পারলুম ট্রেন শেডের মধ্যে রয়েছে ভালোই হলো বেঞ্চের উপর পা তুলে ঘুমানোর চেষ্টা করলুম পারলুম না মনে হলো কোথায় যেন খুটখাট আওয়াজ হচ্ছে একবার ভাবলুম ইন্দুর কিন্তু ইন্দুর মালগাড়ি ছেড়ে রেলগাড়িতে আসবে কেন এদিক ওদিক চোখ ঘোরাতে ঘোরাতে দেখতে পেলাম বাথরুমের হাতলটা নড়ছে কে যেন খোলবার চেষ্টা করছে পাচ্ছে না একটু ভয় হলো চোর ডাকাত নয় তো তারপর আবার মনে হলো চোর হোক ডাকাত হোক আমার কি। আমার সম্বল দু টাকার চেরুনি আর পকেটে দেড় টাকা চোখ বন্ধ করে ফেললাম হঠাৎ মুখের উপর গরম নিঃশ্বাস পড়ছে দেখে চোখ খুলে আঁতকে উঠলাম সামনে একজন লোক কি বা বলি কি করে মুন্ডু নেই মুন্ডুটা নিজের হাতে ধরা দুটো চোখ বিভৎস বেরিয়ে আছে দাঁতের ফাঁক দিয়ে জীবটা ঝুলে পড়েছে সেই জীব দিয়ে টপ টপ করে রক্তের পোটা পড়ছে আমি চিৎকার করতে মুন্ডুটা জীব ভিতরে টেনে নিয়ে চাপা গলায় বলল চপ ভয়ের কিছু নেই আমিও তোমার মতো ট্রেনের লজেন্স হজমিগুলি ফেরি করে বেড়াতাম নিজে গান বেঁধে শুরু করে গাইতাম গানের গলা ছিল বলে বাবুরা খুশি হয়ে শুনত তারপর আমার জিনিস কিন্তু সেই জন্য অন্য ফেরিওয়ালারা আমাকে হিংসা করত বিশেষ করে তারক সে আমার সঙ্গে সঙ্গে থাকত কি না আমার মতন গাইবার চেষ্টা করতো কিন্তু পারতো না একদিন সন্ধ্যায় টিপ বৃষ্টি পড়ছে আমি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের গতি একটু কমলে পাশের গাড়িতে উঠব তারক ঠিক আমার পেছনে হঠাৎ সে সজোরে আমাকে ধাক্কা মারে পাশের লাইন দিয়ে দার্জিলিং মেল আর ছিল নক্ষত্র বেগে ট্রেনের গতিবিধি আমার নক্ষতর্পণে সঙ্গে সঙ্গে আমি ছিটকে একেবারে লাইনের উপর তারপর দার্জিলিং মেলের চাকা লোকটার কথা শোনা গেল না চোখ ধাঁধানো বিদ্যুতের আলো তারপরই খুব কাছে কোথাও বাজ পড়ল জানলার কাজ ঝনঝন করে উঠলো মেঝে কাঁপতে লাগল মনে হল চেয়ারগুলো উল্টে পড়ে যাবে আমরা সবাই প্রথমে ভাবলাম বুঝি ভূমিকম্প হচ্ছে তারপর বুঝতে পারলাম না বাজে শব্দ পলাশ বলল খুব ভূতের গল্প ফেঁদেছ তো হে কোনো উত্তর নেই আমি তাড়াতাড়ি উঠে সুইচ টিপলাম আলোতে ঘর ভরে গেল কি আশ্চর্য কোন খালি লোকটা কোথাও নেই অথচ লোকটা ঘরের মধ্যে ঢোকবার পর দরজাটা বন্ধ করে দিয়েছিলাম দরজা তো সেই রকমই বন্ধ আছে বাইরে একটা মোটরের শব্দ অনেকগুলো লোকের চিৎকার দরজা খুলে আমরা বাইরে এলাম বৃষ্টি কমে গেছে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গোটাচারেক পুলিশ রোয়াকের কাছে জিজ্ঞেস করলাম এক কী হলো ইন্সপেক্টর বললেন আপনাদের পাশের বাড়ি থেকে থানায় ফোন করেছিল এখানে একটা মড়া পড়ে আছে মড়া আমরা উকি দিয়েই জমকে উঠলাম সেই লোকটা পড়ে রয়েছে চিত হয়ে দুটো হাত বুকের উপর জড়ো করা দুটো চোখের তারা বিস্ফারিত কখন মারা গেল ঠিক বলা মুশকিল তবে ঘন্টা দুয়েক তো নিশ্চয়ই একেবারে কাঠ হয়ে গেছে কিছু বলতে গিয়ে সামলে নিলাম আমার কথা কেউ বিশ্বাস করবে না লোকটার পরণে আমার দেয়া পুরনো ষাট যেটা তাকে আধ ঘন্টা আগে দেয়া হয়েছিল